জন্য সুযোগ প্রদানের জন্য। আজ 26 মে 2022-এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মহোদয় মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের সৌজন্যে প্রশিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের তত্ত্বাবধানে হাতের লেখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত রয়েছেন অত্র রসুলপুর মাহাতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি প্রধান, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত রয়েছেন রসুলপুর মাহাতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও সহকারী শিক্ষক বৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমার ছোট বড় ভাই ও বোন সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্ম ও জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ যদিও আমরা কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের মঞ্চে সমবেত হয়েছি, তবে এই অনুষ্ঠানের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে সুন্দর হাতের লেখার প্রশিক্ষণকে কেন্দ্র করে। আমি মুসাম্মদ রীতা খাতুন, শ্রেণী দশম, শাখা বিজ্ঞান, রসুলপুর মাহাতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বক্তব্য প্রদান করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি ও হাতের লেখার প্রশিক্ষণের উদ্যোক্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে, যার এত সুন্দর একটি নিঃস্বার্থ পরিকল্পনার জন্য আজ আমরা সবাই একত্রে সমবেত হতে পেরেছি। তারপরই আমি ধন্যবাদ দিতে চাই অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ আবিদুল ইসলাম স্যারকে, কারণ তার ইচ্ছা না থাকলে হয়তোবা আমরা আজকের এই মঞ্চে সমবেত হতে পারতাম না। তার এই প্রচেষ্টা আমাদের সাফল্য, আমাদের অর্জন। আমি আমার বিদ্যালয়ের অধ্যক্ষ স্যারের কাছে আরো আশা রাখছি যে এর পরবর্তীতে এরকম আরো অনেক পরিকল্পনা বাস্তবায়ন করে এই প্রতিষ্ঠানের উন্নতি ও সফল কাম সাধিত করবেন। মূলত পড়াশোনা করে জ্ঞান অর্জন যেমন একটি সম্পদ, তেমনি সুন্দর হাতের লেখা শিক্ষার্থীদের আরো একটি বড় সম্পদ। শিক্ষার লক্ষ্য হচ্ছে নিজের ও সমাজের কাছে একজন ব্যক্তিকে পুরোপুরি যোগ্য করে তোলা। এর উদ্দেশ্য দেহ, মন ও আত্মার অধিকারী সম্পূর্ণ মানুষটির বিকাশ ঘটানো। তবে এই শিক্ষার উদ্দেশ্যকে বাস্তবিক রূপ দিতে সুন্দর হাতের লেখার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা ব্যক্তি যদি তার চিন্তাকে লেখার মাধ্যমে প্রকাশই করতে না পারে, গ্রন্থের মধ্যে নিহিত মানব চিন্তার মহাসম্পদকে সে কখনোই আবিষ্কার করতে পারবে না। তাই বলা যায়, দ্য নেসেসিটি অফ হ্যান্ড রাইটিং ক্যান নট বি ওভারস্টেটেড। আজ একটি কথা আমার মনকে বারবার প্রশ্ন করছে, এরকমও মানুষ হয় যার পিছনে কোনো স্বার্থ নেই, যার পিছনে কোনো অর্থ নেই, আছে শুধু অপরের কল্যাণ, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে এতটা কেউ স্বার্থত্যাগী হতে পারে? আমার জীবনের এই প্রথম উদাহরণ। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের গৌরব, আমাদের গোটা পীরগঞ্জের গৌরব। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মহোদয় মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। Yes, he is the man who is our proud, our gain. So today I think that a man's sight is the greatest treasure. সেই সাথে আমি এও অনুভব করতে পারছি যে দৃষ্টিভঙ্গি মানুষের বড় সম্পদ, এবং আবুল কালাম আজাদ স্যারের এই মহৎ মহৎ নিঃস্বার্থ ও সমাজসেবী উন্নয়নের অগ্রপথিকে কাজের জন্য এও ভাবতে সমর্থন হয়েছি যে এ ট্রুলি ম্যান অলওয়েজ ফাইন্ডস টাইম ফর ডুইং অল গুড ওয়ার্ক। একজন যথার্থ লোকই পারেন সকল ভালো কাজে সময় দিতে। তার মতো যদি হাতে গোনা আরো কয়েকজন সমাজের উন্নয়ন ও উন্নয়নের ও জাতীয় উন্নয়নের কাছে কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা পূর্ণ আস্থা সহকারে বলতে পারি যে আমাদের দেশ খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হতে সফল হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দশম শ্রেণীর শিক্ষার্থী রীতা আপনাকে। এবারে বক্তব্য রাখবেন।